যৌথ নৌমহড়া চালিয়েছে চীন ও রাশিয়া। চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংডং এ দুই দেশের নৌবাহিনীর অংশগ্রহণে এই মহড়া অনুষ্ঠিত হয়েছে। রোববার প্রদেশটির ঝাংঝিয়াং শহরের সামরিক বন্দরের যৌথভাবে এই মহড়া শুরু হয়। এতে নৌপথে দক্ষতা প্রদর্শন করে দুই দেশের নৌবাহিনীর সদস্যরা। শত্রুদের হামলা মোকাবেলায় দক্ষতা, নজরদারি, সতর্কবার্তা পাঠানোতে নিজেদের দক্ষতা প্রদর্শন করেন তারা। সমুদ্রে কীভাবে উদ্ধার অভিযান পরিচালনায় নিজেদের দক্ষতাও দেখান নৌসেনারা। পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা করেন দুই দেশের নৌ কর্মকর্তারা।